শিশুদের খৎনা যেন বর্তমান সময়ের একটা আতঙ্কের নাম। সুন্নতে খৎনা করাতে গিয়ে সম্প্রতি দুই শিশুর মৃত্যুর ঘটনায় পরিবারও এখন শঙ্কিত। প্রায় এক মাসের ব্যবধানে পরপর দুবার এমন ঘটনায় যখন সরগরম গোটা দেশ, ঠিক তখনই বিষয়টিকে নিয়ে সংসদে কথা বললেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। রোববার জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বিষয়টিকে নিয়ে কথা বলেন তিনি। চিকিৎসকদের গাফিলতির ফলে সুন্নতে খৎনা করাতে গিয়ে দুটি শিশু প্রাণ হারালো উল্লেখ করে মাহবুবুল আলম হানিফ বলেন, চিকিৎসা সেবা প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে সেরা প্রতিষ্ঠান হচ্ছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। সে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্ণধারের অনৈতিকতা, স্বজনপ্রীতি ও নিয়োগ বাণিজ্য নিয়ে যখন বিভিন্ন গণমাধ্যমে লেখালেখি হয়, তখন চিকিৎসার উপর মানুষের ভরসা আস্তে আস্তে কমে যায়। এ বিষয়গুলো চলতে থাকলে চিকিৎসা ব্যবস্থার উপর মানুষের আস্থা হারিয়ে যাওয়া স্বাভাবিক। এ সময় দেশের বর্তমান উন্নয়ন ও অগ্রগতি ধরে রাখা বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি। এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপ আশা করেন আওয়ামী লীগের এ নেতা। মাহবুবুল আলম হানিফ বলেন, গ্রিক দার্শনিক প্লেটো এক উক্তিতে বলেছিলেন, একটি দেশের মানুষ যেমন হবে রাষ্ট্র তেমনি হবে। মানুষের চরিত্র দ্বারাই রাষ্ট্র গঠিত হয়। আজ দেশের শিক্ষিত ও সর্বোচ্চ ব্যক্তিদের যদি এই নীতি নৈতিকতার অবস্থা হয়, তাহলে সেই ক্ষেত্রে এ রাষ্ট্রের চরিত্র আস্তে আস্তে অবক্ষয়ের দিকে যাবে। গেল 20 ফেব্রুয়ারি রাতে 10 বছর বয়সী ছেলে আহনাফ তাহমিনকে সুন্নতে খৎনা করাতে নিয়ে যাওয়া হয় রাজধানীর মালিবাগের জেএস হাসপাতালে। রাত 8টার দিকে খৎনা করানোর জন্য অ্যানেস্থেসিয়া দেওয়ার পর আর ঘুম ভাঙেনি আহনাফের। এর ঘণ্টাখানেক পর হাসপাতালটির পক্ষ থেকে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। এর আগে গত 8 জানুয়ারি রাজধানীর সাতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খৎনা করাতে গিয়ে মৃত্যু হয় আরেক শিশুর। টানা 7 দিন লাইফ সাপোর্টে থাকার এক পর্যায়ে আয়ান নামের শিশুটি মারা যায়। নুসরত জাহান কলি, কালবেলা।